জীবনে প্রচুর ভুল করছি, আর ভুল করন যাবো না। দাঁড়া, কি ভুল করছো যেটা তুই না বলো তাহলে বুঝবো কেমনে? বুঝে ক, আমার শালীরা আমি অনেক ভালোবাসি, আমার বড় ছাইরা আমি আমার শালীরে বিয়ে করতে চাই। কি কস তুই আজে বাজে কথা, তোর না বেটা বউ আছে? আর বউ আছে ঠিক আছে, আর বউকে আমার লগে যায়, এই বউ বউ তোর লগে যায় না, কিন্তু তুই তো বিয়ে করছস, তোর তো তোর বউ বেটা। আরে বেটা কি বাচাল বারবার পাতাস, কিছু করবি কি করবি নই রাখো। তুই তো বন্ধু, কিছু তো করা লাগে। আচ্ছা দাঁড়া, বুঝতে পারছি তোর ব্যাপারটা, তোরে লয়ে যাই তো এবো তান্ত্রিক বাবার কাছে। যদি তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাই তোরে দিয়ে দেবো, তোর একদম সমস্যা সমাধান। চল খারা আছিস কে, আমার চেহারা দেখতেছস? হ্যাঁ তুই তো মামা কামল কত 100% গ্যারান্টি। চল তোর নিয়ে যাই। বাবাজি, বাবা ঘটনা তো জটিল, এই রোগ ভীষণ খারাপ রোগ। কোন রোগ মা? বউ তালাক দিয়া শালিকে বিবাহ, খুবই জঘন্য কাজ মা। টাকা পয়সা যা লাগে দিব, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করেন না, কিন্তু মা আমার এই বন্ধুর একটু সাহায্য সহযোগিতা করেন। ও যদি শালিরে বিয়ে না করতে পারে তো মরে যাইব। দেখুন আপনার বাবা কি বলে, যান আপনারা ভিতরে যান। বাবাজি, এই তোর অনেক টাকা না? 7550 টাকা লাগবে। যা যা যা। হা হা বাবা খাবো? বাবা এ তো পানি না শরবত, এত মিষ্টি আমার বাপের জন্য কোনোদিন খাই নাই। কাজ করবি কালকে সকাল 7টায় 7550 টাকা দিয়ে আসবি, আর পাকা 2 কেজি আর আমার আসতে। যা 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 দান পরামর্শ ফিটা না দিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? দে দে যা শয়তান যা, দূর দূর হয়ে যা।